শপিং করছি না আর। এবার আসলে বেশি কিচ্ছু, যেমন বেশিরভাগ কিছু কিছু জিনিস আমার গরুর লাগে, আমার বাসার লাগে না এরা বাকি। তো যা আছে গরুর টুকিটা কেউ তো আঁকে প্যাকিং করে লাইলাম। তো আগামীকাল দেশ যাই, মোর সবে দোয়া করবা, দেখি আল্লাহ হুকুম যতক্ষণ পারি চেষ্টা করমু শেয়ার করার লাগে, যেটা যেটা করি, কারণ দেশের ভিডিও আমারও দেখতে কিন্তু ভালো লাগে। আর স্মৃতি হইয়া তা হবো আমার চ্যানেলের মাঝে 2022 বাংলাদেশ ট্রিপ। তো ফেকিং গার কিতা দেখাইতাম, ফেকিং গার তেমন দেখাইলাম না, দেখা নিতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লাম্ব হয়ে যাব। আর দেশে যাইবার সময় তো আর আমরা কিতা কিতা নেই, আর আমি অলরেডি খড়িও লাইছি, আর তেমন করে ভিডিওটা লাম্ব করে লাভ নাই পেকিং দেখাইয়া। তো একটু শেয়ার করিলাই আমার লাকি শোকেস, আমি যে রেডি হয়েছি যাইতাম আর কি। তো দোয়া করবা সবে, চেষ্টা করমু আর সে কোন ধরনের ব্লগ দেখতা চাইন, কিতা দেখতা চাইন, সেউ খেউ আসন শপিং দেখতে পালা ফাইন, সেউ খেউ আসন রাস্তাঘাট দেখতে পালা ফাইন, সেউ খেউ আবার যেমন হোম ব্লগিং বালা ফাইন। তো সে কোনটা দেখতা চাইন হইবা, আমি চেষ্টা করমু দেখাইবার লাগে। আর এখানে তো আমি খড়ি লাইছি পেকিং আর, এটা তো আমার আগর উলেদার বড়া আসলে, এখন আমি একটু খুলমু আর কি, খুলে চেক করমু কিতা কিতা আছে। আর কিছু কিছু খুলেও রাখি, তুমি ওখানে বেশি দিন লাগে না, আর এখন বাংলাদেশে গরমও ভরে গেছে। আর এগুলো আমরা হ্যান্ড লাগেজ, আরও আরও আমি প্যাকিং করে লাইছি। এই তো, তো সবে দোয়া করবা আল্লাহ যেন সহি সালামতে নিয়ে ফুল সাইন, সহি সালামতে যাইতাম পারি, সুন্দর মতে যাইতে পারি, আর আবার সুন্দর মতে এদেশে আইতে পারি। আর সবচেয়ে বেশি খুশি দেশের সবে বরাটা কর্ম, আর কয়েকটা রোজা কর্ম দেশ আমার, কিন্তু দেশের সবে বরাটা দেশের রোজা, দেশের বিশেষ করে আমি সেহরির টাইমটা খুব বেশি আমি মিস করি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হুকুম করছেন, এখন বাকি আল্লাহ সহি সালামতে নিয়ে ফৌসাইতে, আসলে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিচ্ছু হয় না। আর এফিরে আমার হাজব্যান্ডও যাইরা, আসলে আমি কোনোদিন ইলা তো একলা গেছি না, কিন্তু এখন পরিস্থিতি শিকার বাচ্চারও বড়ই সৈন, তারা লেখাপড়া তারা লইয়া আগর মতন চাইলেও যেমন যাওয়া যায় না। ও চাইছিলাম আর কি, একবার আমি গিয়া আইতাম, সেখানে আমার বাসাটাও কমপ্লিট হয়েছে, প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, আমি গিয়া দেখছি না। নিজাতে একটা জিনিস করলে আলাদা একটা টান থাকে, মায়া থাকে এটার প্রতি। তো বাসাটা দেখতাম আমার যায় যে আর কি, আর আমার শাশুড়িও খুব বেশি এখন যেমন তার বয়স হয়ে গেছে আর কি, এমনি আল্লাহর রহমতে তেমন কোনো বেমার নাই, বাট বয়সের একটা ইয়ে। তো হয় আমরা যাই গিয়া দেখে আই। তো ঠিক আছে, আর এটা তার কিতাও দেখাইতাম, দেখাইলাম একটু। তো এই তো আসলে আগেও এটা বলি লাগছিলাম আমি আগর ফিরা, বাট এখন একটু ফাইনাল চেক করবো আর কি, চেক করিয়া। আর আমি যেটা ঠান্ডা আসলে বেশি কিছু লইছিও না, তারপর যেটা যেটা আসলে তুলে রাখি দিব, বেশি কাপড়ও নিতাম না এখানে আমরা, যেহেতু 2-3 সপ্তাহ আর কি, তো বেশি কাপড় নিতাম না। এটা তো আমার কিছু জুয়েলারি, আর এই তো ড্রেসেস আর কি, আর কি তাহলে দেখাইতাম। তো আমি ফাইনাল প্যাকিং করিলাই, তারপরে দেখাইলাম। তো এই তো ফাইনালি আমি বলি লাইছি, আমার 2 জোড়া জুতা রয়েছে, কেন জায়গা হয়েছে না। তো দেখি আমি হেনলা কিছু বলি লইতাম পারি, আমার জুতার ব্যাগ বেশি লাগে, আমি প্রায় মনে হয় 5 থেকে 6 জোড়া জুতা আমি লইছি, আমার ওলা জুতা বেশি লাগে আর ব্যাগ বেশি লাগে। এখানে একটা ফুল রয়েছে, ওটা আমি আনছিলাম আমার গরু নিতাম, আমার বাসার লাগে আর কি। তো হই হেনলা কিছু রইলেই মো এটা জায়গা হয়েছে না লেদারোর মাঝে, আর হেনলা কিছু লইলে ফাতাটা তো বাঙতো না, সুন্দর তাপব। তো ওটা মানে উপরে আসে হয়ে মনও তাপল লাগে। তো এই তো ফাইনাল করি লাইছি, এখন আমি দেখাইরাম, আমি র্যাপিং করছি না, আমি একটা যে ক্লিন ফিল্ম আছে, আমি ক্লিন ফিল্ম দিয়ে কিন্তু আমার র্যাপিং করিলাই। আজকে 2-3 বার ধরে আমি যাই, যে সময়ে প্রথম প্রথম আসলে করতাম না, আমি জানতাম না। তো এখন আমি ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করি, এখানে লেদার সুন্দর থাকে, লেদারও সুন্দর থাকে আর লেদারও সেফ থাকে। এগুলো তো হ্যান্ড লাকিস থাকবো, আর এটা আমার ফুয়ার ফিটে দিমু, ফিটে দি ফেলে আনিবাহো। আর একটা হ্যান্ড লাকিস আছে, তো মোট আমরা 3টা হ্যান্ড লাকিস আর কি, আমরা তো 3 জন। তো আমি দেখাইলাম কিতা দি র্যাপ করি আমি ক্লিন ফিল্ম, এই দেখো কা
ক্লিন ফিল্মের রোল আর কি। এটা আমি আনছিলাম 2015-ও আমি আনছিলাম হোম বেস থেকে, হোম বেস আসছিল আমরা ঠাউনও, এখন হোম বেস বন্ধ হয়েছে তারা। তো এটা কিন্তু অনেক বড় আসিল আর হাফ শেষ হয়ে গেছে অলরেডি, সেখানে আমি আরও দুইবার রাফ করে আনিয়েছি আমরা অনেক লেদার। এই দেখুন খুব লেদারগুলো কিন্তু খুব সেফ থাকে, যেমন টাইট হইয়া ক্লিন ফিল্ম দিয়ে বানলে তো বুঝলা টাইট হইয়া বান্ধা পড়ে আর লেদারও খাসরা হয় না আর কি। এয়ারপোর্ট মনে করা যায় বাট আমি জানি না, বাংলাদেশের এয়ারপোর্টও আমি দেখছি মানুষে করোয়েন বাট এদেশের এয়ারপোর্টও আমি জানি না, এদেশের এয়ারপোর্টও মনে করা যায় না। বাট সেও চাইলে এটা মনে হয় এখন ফাইবা বিএনকিউ ফাইবা, আমি শোর বিএনকিউ ফাইবা, একটা নেরাকিলে অনেক দিন কিন্তু যায় আর অনেক বড় থাকে। আর প্রাইস কত আসিল আসলে আমার মনে না, এটার প্রাইস কত আসিল মনে হয় 12 পাউন্ড লাখান মনে হয় আসিল, প্রাইসও বেশি নাই। এইতো আরও বড় কিন্তু আসিল, হাফ শেষ হয়ে গেছে। তো ওটা দিয়ে আমরা রাফ করে লইমু করিয়া, আর এখন আমার ফাইনাল লেদার বড় হয়ে গেছে, আমি খালি ক্লিন ফিল্ম দিয়ে রাফ করে লইমু, তো শেষ আমরা প্যাকিং। তো ঠিক আছে, সবে দোয়া করবা, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল, সব ভালো থাকবা সুস্থ থাকবা, আমরা লাগে দোয়া করবা, আল্লাহ যেন আমরা সহি সালামতে নিয়ে ফৌঁছাইতে পারেন, আর সুস্থ থাকি ভালো থাকি, বেশি বেশি হরি ব্লগ সবার লগে শেয়ার করতে পারি। এই তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ সবাইকে।